আসসালামু আলাইকুম স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আরিফা হোসেন আমরা জানি অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়ে থাকে আর এই উপলক্ষে স্কয়ার হাসপাতালও বিশেষ কিছু কর্মসূচি গ্রহণ করেছে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ সেলিম রেজা কনসালটেন্ট স্কয়ার অনকোলজি অ্যান্ড রেডিওথেরাপি সেন্টার ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ স্যার প্রথমে যদি ভুল ভাঙানো নিয়ে কথা বলি ক্যান্সার নিয়ে অনেকের মনে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো কি কি আর কিভাবে সেটা দূর করবেন ধন্যবাদ ডক্টর আরিফা হোসেন আসলে আমাদের সমাজে বিশেষ করে গ্রামীণ সমাজে ক্যান্সার নিয়ে কিছু ভ্রান্ত বা ভুল ধারণা আইনগুলো কুসংস্কার আছে যেমন ক্যান্সার হয় মানে মৃত্যু ক্যান্সার কোনো চিকিৎসা নেই ক্যান্সার নিয়ে বাঁচবো না এই ধরনের ভুল ধারণা আছে তারপর অনেকে মনে করে ক্যান্সার মানে একটা আমাদের অভিশাপ দীর্ঘদিন অপরাধ এটা একটা অপরাধের জন্য অভিশাপের জন্য হয়েছে ক্যান্সার এই জন্য তারা মানসিকভাবে সাফার করে আবার কেউ মনে করে যে ক্যান্সার হলে কাউকে বলা যাবে না বললে পরে সমাজ আমাদেরকে অবহেলিত করবে আমাদেরকে ঠিকমতো মূল্যায়ন করবে না এই ধরনের ভুল ধারণা সমাজে আছে আমি বলবো ক্যান্সার কিন্তু একটা অসুখ একটা ক্রনিক ডিজিজ এটা সাধারণত ডায়াবেটিস ব্লাড প্রেশার বা আমরা যে হাইপারটেনশন বলি থাইরয়েড কিডনি ওই রকম একটা অসুখ তো এই অসুখ নিয়ে এই ধরনের চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে আমাদের সমাজে গ্রামীণ মহিলাদের ভিতরে এই ধরনের ভুল ধারণাটা বেশি তাদের স্তনের ক্ষেত্রে বলবো অনেক সময় দেখা যাচ্ছে চাকা হচ্ছে এই চাকাটাকে তারা কাউকে প্রকাশ করে না ব্যথা হয়ে যাচ্ছে তাও সাধারণত স্বামীকে ইভেন মেয়েকে মাকে পর্যন্ত শেয়ার করে না এবং দেরিও করে ফেলে দেরি করে তখন ডাক্তার সমর্পণ হয় তখন আসলে ডাক্তারদের তেমন কিছু করার থাকে না তাই আমরা বলবো যেন এটাকে আগে ভাগে ডাক্তার আসতে হবে আসতে হলে পরে আমাদের এই সোশ্যাল মিডিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়ার বিশেষ ভূমিকা আছে এই যে অক্টোবর মাস ব্রেস্ট অ্যাওয়ারনেস মাস এই ধরনের বিভিন্ন মাসে বিভিন্ন প্রোগ্রাম করতে হবে যাতে সবার সচেতন হতে পারে তাহলে আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট করা যাবে স্যার বংশগত সম্পৃক্ততা নিয়েও কিন্তু অনেক কনফিউশন রয়ে গেছে অনেকেই মনে করেন খালার ছিল ফুপুর ছিল এই ধরনের এই বিষয়ে যদি একটু স্পষ্ট ধারণা আমাদের ঠিকই বলেছেন ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে প্রায় 20% দেখা যাচ্ছে বংশগত ক্যান্সার হচ্ছে তাতে দেখা যাচ্ছে নানির হলে মায়ের হলে মেয়ের হয় সাধারণত বলি ভার্টিক্যাল বলি মানে নানি থেকে নিচের দিকে মা তারপরে মেয়ে এটা হওয়ার প্রবণতা বেশি কাটছে সমান্তরালের চেয়ে যেমন বোনের চেয়ে খালাতো বোনের চেয়ে তার চেয়ে এটার সম্ভাবনা বেশি থাকে ওই ক্ষেত্রে ওই ওই তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার সচেতন হতে হবে স্যার ক্যান্সারে আক্রান্ত হবার জন্য ঝুঁকিপূর্ণ কারা বেশি ঝুঁকি যে কোনো বয়সে হতে পারে তবে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে স্তন ক্যান্সার দেখা যাচ্ছে 40-50 বছর বয়সে বেশি হচ্ছে আরেকটা ফ্যামিলি যাদের ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে ওভারি ক্যান্সার হিস্ট্রি আছে তাদেরও সময় বেশি থাকে ওরাই বেশি ঝুঁকিতে থাকে স্যার কোনো খাদ্যাভ্যাস কিংবা কোনো ওষুধ সেবন এ কারণে কি ঝুঁকিটা বেড়ে যায় বিশেষ করে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মহিলারা বিভিন্ন গাইনিকোলজিক্যাল প্রবলেমের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করে ওই থেরাপির জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে স্তন ক্যান্সার হচ্ছে ইভেন জরায়ু ক্যান্সার হচ্ছে তাছাড়া খাদ্যাভ্যাস বলতে বর্তমানে যদি ফ্যাটি ফুড ফ্যাট হয়ে যাওয়া শরীরে এটা কায়িক পরিশ্রম কম করা তারপরে মা মা বাচ্চাকে বুকুর দুধ দেয় না এই ধরনের কারণে সাধারণত স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে স্যার আর্লি স্ক্রিনিং এর কথা বলছিলেন স্ক্রিনিং এর ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে স্ক্রিনিং অবশ্যই ভূমিকা আছে স্ক্রিনিং মানে আর্লি ডায়াগনোসিস করা যায় যেমন ধরেন নিজে নিজে ব্রেস্ট এক্সামিন করতে পারে এটা একটা স্ক্রিনিং অংশ আবার একটা হতে পারে যে ডাক্তারকে দিয়ে চেক আপ করানো তবে সাধারণত বলা হয় 20-এর পর থেকে প্রতি মাসে কোনো এক সময় একটা নিজে নিজে ব্রেস্ট এক্সামিন করবে আর 3 বছর পর্যন্ত ডাক্তার সম্পূর্ণ হবে আর 40 বয়স যারা তাদেরকে প্রতি বছরই ম্যামোগ্রাম করতে হবে আর তার আগে আল্ট্রাসাউন্ড করা লাগবে এবং যদি ঝুঁকি থাকে তাহলে ব্রেস্ট এমআরআই করা যেতে পারে 40 বছরের আগে এই সব কিছুই তো আমাদের বাংলাদেশে সম্ভব সব ধরনের ফেসিলিটি বাংলাদেশে আছে ডায়াগনোসিস হলে পরে তার ট্রিটমেন্ট সার্জারি কেমোথেরাপি হরমোন থেরাপি টার্গেট থেরাপি রেডিওথেরাপি সব চিকিৎসা বাংলাদেশে আছে এই ধরনের রোগী কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে আর তার চিকিৎসাই বা আপনারা কিভাবে দিয়ে থাকেন সাধারণত কমনলি স্তনে একটা বুটা বা দানা নিয়ে আসে কেউ কেউ বলে যে না দানা নেই তার নিপুল থেকে ডিসচার্জ হচ্ছে আবার বলে যে বগলে একটা চাকা তখন ডাক্তার সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন করে করে তারপরে ওইখান থেকে আল্ট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম তারপরে থেকে অ্যাপেন্ডিসি বা কুরু বায়োপসি করে ডায়াগনোসিস করে তারপর স্টেজিং করে তারপরে ট্রিটমেন্ট
সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ডিসিশন নেয়। তবে ক্যান্সার বেসমেন্ট চিকিৎসা একজন ডাক্তারের চিকিৎসা না, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ওইখানে মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সাপোর্টিভ স্টাফ সবার সম্মিলিতভাবে বেস্ট ক্যান্সার চিকিৎসা করতে হয়। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসবো নতুন কিছু তথ্য নিয়ে আবারও। ধন্যবাদ।